প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মসজিদ নিয়ে আমাদের নতুন অনুষ্ঠান হাজার মসজিদের দেশে উপভোগ করবার জন্য। মসজিদের সাথে ধর্ম, সংস্কৃতি ও কৃষ্টি মিলে ঈদ সুরকি আর পাথরের ছোঁয়ায় নির্মিত হয় একটি কালের চিহ্ন। এ পর্বে আমরা দেখব নারায়ণগঞ্জের হাজি মহল্লায় অবস্থিত সুবেদার শায়েস্তা খানের কন্যা বিবি মরিয়মের কবর এবং কবরস্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা মসজিদ কমপ্লেক্স। জানা যায় 1608 সালে শায়েস্তা খানের আমলে এই মসজিদটি নির্মিত। কথিত আছে, শায়েস্তা খানের দুই কন্যা বিবি মরিয়ম এবং পরিবিবি অলৌকিকভাবে মৃত্যুবরণ করেন। প্রথম কন্যা মরিয়ম বিবির মৃত্যুর পর তাকে নারায়ণগঞ্জে সমাধিস্থ করা হয়। সমাধির এই সৌধটি বর্গাকার, যা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারপাশ থেকে দেখতে একই রকম লাগে। চুন সুরকি দিয়ে তৈরি দেয়ালগুলোর মাঝে মাঝেই রয়েছে প্রদীপ জ্বালানোর বিশেষ ব্যবস্থা, আর সৌধটির মেঝে নির্মাণ করা হয়েছে কোষ্টি পাথর দিয়ে। মরিয়ম বিবির কবরের পাশে আরও কয়েকটি কবর রয়েছে। পরিচয় জানা না গেলেও ধারণা করা হয় যে সে সময়ের সামাজিক গণ্যমান্য পরিবারের নারীদের এখানে সমাহিত করা হতো। শুরুতে সৌধটির কোনো ছাদ ছিল না। দিগন্তে বিস্তৃত খোলা আকাশের নিচে চারপাশে দেয়াল দিয়ে এটি ঘেরা ছিল। পরবর্তীতে 1988 সালে প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে ছাদ সংযুক্ত হয়। বিবি মরিয়মের সমাধিসৌধটি বর্তমানে ভগ্নপ্রায়। সমাধিসৌধের মাঝখানে বর্গাকার কক্ষে ইট নির্মিত মূল সমাধিটির অবস্থান। মসজিদের অভ্যন্তরে মূল কক্ষটিতে রয়েছে একেবারে সাদামাটা ধরনের পার্শ্ব খিলান। গম্বুজের নিচের দিকে চারপাশ ঘিরে পাতার অলঙ্করণ ও ছিদ্রযুক্ত মেরলোন নকশার প্রচলিত রীতি অনুসরণ করা হয়েছে। প্রাচীর বেষ্টিত একটি চারকোনা মাঠের মধ্যস্থান উঁচু ভিতের উপরে এই সৌধটি নির্মিত। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার এই ইমারতের চতুর্পার্শ্বে রয়েছে খিলান, ছাদযুক্ত বারান্দা। এ বারান্দার খিলান ছাদ বর্তমানে ভেঙে পড়লেও খিলান আকৃতির প্রবেশপথ সহ কয়েকটি দেয়াল এখনও টিকে আছে। সমাধি সৌধটি অনেকটাই পূর্বের আদলে থাকলেও মসজিদটি কালের বিবর্তনে রূপ পরিবর্তন করে আধুনিক নির্মাণশৈলী ব্যবহার করে ব্যবহার উপযোগী করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু হচ্ছে নতুন করা, তাই তো? নতুন করা হয়েছে ওই সাইডটা, ওটা একটা হাউস ছিল, অজুর হাউস। আচ্ছা, অজুর জায়গা ছিল, অজুর জায়গা ছিল, মসজিদে জায়গা দিতে পারি না। হ্যাঁ, ওটা বন্ধ করে ওটা ওই করছে আর কি। মূল মসজিদটা, মূল মসজিদটা ওই যে এই এটা, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, ওই যে আপনার ওই সুকেশটা, ওই সুকেশটা পর্যন্ত। আর ভিতরটা, ভিতরটা আমরা রিপেয়ারিং করছি, এটা খুললা খুললা পড়ে যেত আর কি। আচ্ছা, এটা রিপেয়ারিং করছে তো, ওই যে দেখেন, ওই যে ফাটা ধরছে, ওই যে পড়ে জায়গা, চুনার সুরকি পড়ে জায়গা।
উপরে যে গুম্বুজ আছে না, তিন গুম্বুজ, ওটাও রিপেয়ারিং করছি দুইবার। ওটা তো চুন সুরকির কাজ, চুন সুরকির কাজ, এইটাও চুন সুরকি ছিল, এইটাও চুন সুরকি ছিল, এখানে আমরা কাজ করছি, টাইলস করছি। গতবার টাইলস আমি মসজিদে নামাজ পড়ি, তাহলে এই ধরেন পঞ্চাশ বছর আমার বাপ দাদারা এই মসজিদে ই করে গেছে, মোতালি করে গেছে দাদারা, তারপর আব্বারা করছে, আব্বাকে পরে আমি। আব্বাকে মুখে শুনছি এটা গুপ্তি রাস্তা ছিল, করছিল হয়তো সোনারগাঁও আছে কিল্লা, বন্দর কিল্লা আছে, হয়তো যোগাযোগ করতো নিজ দেয়া। এটা ব্রিটিশ সরকার বন্ধ করে গেছে, আমাদের আলেম সাহেবের কাছে শুনছি, আগের খুব বুজির লোক ছিল, উনি বলতো লোক হয়েছে দুজন, একজন দরকার, একটা লোক করতে আয় পড়ছে, তিনজন হয়ে গেছে, বুঝলেন, এই তিনজন হয়ে গেছে মাঝখানে আর দুই সাইডে দুজন, মাঝখানে এই হয়তো ডাইন সাইডে লোকটা আইসে না এসে উইরা আইসে। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের পদস্থ কর্মচারী আল মালিক আল মুয়াজ্জেম বাবা সালে 1482 সালে এ মসজিদটি নির্মাণ করেন। বর্গাকার এ মসজিদটির আয়তন ভেতরভাগে 6.2 মিটার এবং বহির্ভাগে 9.7 মিটার। চার কোণে রয়েছে অষ্টভুজাকৃতির মিনার এবং দেয়ালে প্রথিত কালো পাথরের দুটি স্তম্ভের উপরে স্থাপিত গোলার্ধ আকৃতির বৃহৎ গম্বুজ। গম্বুজের গোড়ার দিকে চারপাশ ঘিরে রয়েছে পদ্মফুল ও পলাশের নকশা বেষ্টনী। এই নকশাগুলোর আদিরূপ ঠিক রেখে শুধুমাত্র রঙের পরিবর্তন করা হয়েছে। মসজিদটিতে তিনটি অর্ধবৃত্তাকার মেহরাব রয়েছে, এদের মধ্যবর্তীটি সবচেয়ে বড়। উত্তর পাশের মেহরাব এখনও কামরা হিসাবে ব্যবহৃত হচ্ছে। মসজিদটি বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে এবং পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকের বারান্দা সংযোজন করে পরিধি বাড়ানো হয়েছে। এই মসজিদটা আমার যে লোক সংখ্যা আছে, এই মসজিদটা আমার জায়গা হয়নি, জায়গা না হতে আমরা ওদিকে ব্যবস্থা করছি, এরপর হচ্ছে যে ব্যবস্থা একটু খারাপ, এরপর আবার একটু করছি, আমরা ওয়াক্ত মতন নামাজ পড়া জায়গা, এরপরে মসজিদে অনেক মালামাল থাকে, তালা দিতে হয়, কারণ ওখানে আবার যারা জমাট পায় না তারা এই ডাক নামাজ পড়ে। আমরা চাইছি এটার সংস্কার করার জন্য, আপনার এই সরকার আর্কোলজি যে ই আছে এরা পুরাণতত্ত্ব হেরা এটারে করার জন্য বাধা দেয় যেন এটা করবে। পাকিস্তান আমরা আসছি, সন্ধ্যার কথা কইলাম না আর কি, পাকিস্তান আমরা আসছি, আইসা দেখছি এই শুনছি মানুষের কাছে এন সিকেলটাই নেয় এন গাছের লগে বাইন্দাছি, তো আমরা শুনছি আমরাই দেখি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে চোখে না দেখা কোনো জিনিস বিশ্বাস করেন না। প্রিয় দর্শক, আমাদের মসজিদগুলো আমাদের সংস্কৃতির অংশ, মসজিদের পাথরগুলো শুধু পাথরই নয়, কালের সাক্ষী হয়ে আছে। এ ধরনের অনুষ্ঠান আরও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো মসজিদের বিস্তারিত নিয়ে।